ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রোজাস ব্লগ। রোজাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সুন্দর একটি দুপুরবেলা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই দুপুরবেলা লাঞ্চ মেনুতে যা যা আমি আমার বাসার জন্য রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যা যা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি। খুবই মিষ্টি মিষ্টি হবে, এটা খুবই টেস্টি একটা খাবার, খুবই মজাদার একটা খাবার। আমার বাসাতে প্রায় হয়ে থাকে, আপনাদের বাসায় যদি হয়ে থাকে বা আমার মতো যদি আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আজকে আর কিছু মেনু রান্না করব, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভাজা, আর আছে সাথে আছে ভাজি, ফুলকপি, গাজর, সিম, আলু দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো, ধনে পাতা দিয়ে খুবই সুস্বাদু আমি একটি ভাজি, অল্প ঝাল দিয়ে আমি এই ভাজিটা করব। আমার বাচ্চা খাওয়ার উদ্দেশ্যে, আমার বাচ্চার জন্য এই ভাজিটা করা। আমার বাচ্চা যদি একটু হলেও খায় সেই উদ্দেশ্যে আমি এই ভাজিটা করব। তো আর কী কী করি চলুন দেখতেই পারবেন আমি কী কী আর রান্না করছি। তো আর বেশি বকবক করবো না, তো রান্নাতে ফিরে যাব। তো আমি ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি আমি কী কী এখানে কী কী রান্নার জন্য কী কী নিয়েছি, আর এখন আমি রান্না চড়িয়ে দিয়েছি। এখন আমি রান্না চড়িয়ে দিয়েছি যেহেতু আমার গ্যাসের সমস্যা, আমি ফার্স্টে এই কড়াইটা গ্যাসে দিয়েছিলাম। তো গ্যাসে আমার আঁচটা অনেকটাই কমে, আমার লেট হবে রান্না করতে, তো এটার জন্য আমি কারেন্টের চুলা নিয়েছি। তো এখন আমি এখানে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে এইটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটা ইলিশ মাছের তরকারির জন্য আমি রান্না করছি। তো এখানে আমি মাছটা দিয়ে দিব, দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে ইলিশ মাছটা ভালোভাবে কষাবো। তো ভালোভাবে আমার ইলিশ মাছটা কষানোর জন্য আমি ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো ধোয়া কমপ্লিট, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি এরকমভাবে পিস পিস করে নিয়েছি, আপনারা যে আস্তে আস্তে করে দিতে পারেন। আমার বেশি মানে গাদা টাইপের, গাদার সাইডের মাছগুলো বেশি খেতে আমার ভালো লাগে না, সেটা আমার ভাজা বা আমি ভাজা খেয়ে ভাজাই বাসা বেশিরভাগ করি, সেটা ভাজাই ভালো লাগে আমার বাসায়। ভাজাটাই সবাই পছন্দ করে, গাদা সাইডটা আর পেটের সাইডটা দিয়ে আমি যদি এরকম বাসায় তরকারি রান্না করি সেটা মানে কাটা কাটা হয় না, সেটা সবাই খেতে পছন্দ করে। তো আমি এইভাবে রান্না করেছি, আপনাদের যদি আস্তে আস্তে পিস রান্না করতে চান সেটাও করতে পারেন। আমি আমার পছন্দ মতো করেছি, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো আমি এখন মাছটা দিয়েছি, অল্প একটু পানি দিয়েছি, একটা আমি ভালোভাবে মাছটা কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ নরম মাছ, এই মাছটা বেশি সিদ্ধ হতে সময় লাগে না, তো আমরা অল্প সময় আমি ইলিশ মাছটা কষিয়ে নেব। তো আরেকদিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাজিটা, কীভাবে আমি ভাজি রান্না করি। আমার বাসায় প্রিয়জনদের মানুষদের খাওয়াই আমি, আমার প্রিয়জনরা আমার ভাজিটা কীভাবে খেতে পছন্দ করে আমার হাতের, তো সেই ভাজিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাজিটা বেশি কিছু না, অনেক উপকরণ দিয়ে যে ভাজি হবে বা অনেক সুস্বাদু হবে, অনেক বেশি উপকরণ দিলেই হবে তা তেমন কোনো কথা না। তো মনটা দিয়ে যদি আমরা রান্না করতে পারি তো আমাদের খাবারে এমনি অনেকটা স্বাদ বেড়ে যায়। তো আমি এখন ভাজিটা রান্না করছি, এখানে গ্রিন কালার আছে, হোয়াইট কালার আছে, ইয়েলো কালার, খুবই সুন্দর সুন্দর মানে কালার দেখতে লাগছে, যে সবজিটা মনে হয় আমি এমনিতে খেয়ে ফেলি, কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু এটা তো আর খেতে পারবো না, এটা রান্না করে আমরা যেহেতু মানুষ আমাদের রান্না করেই খেতে হবে। তো যারা ডায়েট করে তারা হাফ বয়েল করে বা অর্ধেক সিদ্ধ করে তারা খায়, কিন্তু আমি এখানে ভাজিটা যেহেতু রান্না করব তো বাসার সবাই এটা ভাত দিয়ে খাবে। এরকম চাইলে অনেকে রুটি দিয়েও খেতে পারে, রাত্রের জন্য সকালের জন্য ভাজিটা বানিয়ে এরকমভাবে রুটি দিয়েও তারা খেতে পারে। এটা কিন্তু একপালা এরকম ভাজি নিলে, এক পিস বা দুই পিস রুটি নিলে ভরপুর খাওয়া হয়ে যায় আমরা যারা ডায়েটিং করি। তো আমি ভাজিটা বেশি কথা বলবো না, ভাজিটা রান্না করে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন যে আমি কীভাবে রান্না করছি। তো ভাজিটা আমি এখানে টমেটো, সিম দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে দিয়েছি,
নতুন আলো দিয়ে, নতুন আলোর সব কিছুই অনেক সুস্বাদু শীতের সময় যেরকম যেহেতু চলছে। তো আমি নতুন আলোটা দিয়েই আজকে এই ভাজিটা খুবই মজাদার এই ভাজিটা করছি। খুব সিম্পলভাবে অসাধারণ টেস্টি একটা ভাজি, আপনারা বাসায় বানিয়ে খাবেন। যেহেতু শীতকাল সবাই বাসায় এরকম কম বেশি এরকম সবজি বানিয়ে খান সেটা জানি, কিন্তু এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুবই টেস্টটা একটা অন্যরকম হয়। তো আমি অন্যদিকে আমি আমার কারেন্টে চুলে দেখে নিচ্ছি, আমার মাছটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা আর বেশিক্ষণ আমি আর রান্না করব না, বেশিক্ষণ কুক করতে গেলে এটা দেখা যায় ভাঙার সম্ভাবনা থাকবে, মাছটা ভেঙে যাবে। তো আমি দেখতেই পারছেন যে অল্প একটু কুক করাতেই মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটু আর একটু কম কুক করবেন। তো আমি এখন মাছগুলো এক এক করে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। আমার সাথে থাকুন, আমার ব্লগটি এনজয় করুন, দেখতে থাকুন আমি দুপুরবেলা কী কী করি, কী কী রান্নাবান্না করি, একটা পর একটা কীভাবে কী করি। তো যারা যারা নতুন রাঁধুনি আছেন বা যারা নতুন সংসারে জীবনে পা দিয়েছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেকটাই নিজেকে অনেকটাই নিজেকে অনেকটাই ভালো লাগবে যে আমি আমার দিক থেকে আমি কিছু হলেও আমি আপনাদের মানে হেল্প না ঠিক আমি কিছু হলেও আমি আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি, সেটা আমার অনেকটা ভালো লাগবে। তো আমি এখানে সবগুলো সবজি নিয়ে, ফুলকপি, সিম, আলু, টমেটো, সকল সবজি নিয়ে, গাজর, সকল সবজি নিয়ে আমি এই ভাজিটা করছি। এই এখন ভাজিটা থেকে অনেকটা পানি বের হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা পানি বের হয়ে আসছে। তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি, এখন আমি তরকারিটা আমি উঠে নেব। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা আমি দিয়ে দেব। তো মাছটা আমি আর দিয়ে দিলে আমার এখানে আমি টমেটো ধনেপাতা কিছুই দিব না, তো আমি এখানে মাছটা দিয়ে দিব, তারপর হয়ে যাবে আমার তরকারি। তো আপনি দেখতে পেলেন যে আমি অল্প একটু চিনি এখানে অ্যাড করেছি, কারণ একটু বললামই তো আমি ফার্স্টে যে মিষ্টি মিষ্টি খেতেই আমার ভালো লাগে এই তরকারিটা। শুধু আমার না, আমার পরিবার সবারই এই তরকারি না একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ। তো আমার আম্মু যখন আমরা ছোটো ছিলাম তখন আমার আম্মু এরকমভাবে রান্না করতো, তো আমিও ট্রাই করি আমার আম্মুর কিছু কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করার। তো আমার সেরকম ভালো লাগে, তো অনেক সময় আমরা আছি ছোটোবেলার অনেক কিছু আমরা মিস করে যাই, তো সেটা যদি আমরা এরকম সংসার জীবনে একটা পর একটা আমাদের নিজেদের সংসার আমরা রাখি যে না এটা আজকে করবো, ছোটোবেলা আজকে যা করেছি, ছোটোবেলা যা করতাম বা ছোটোবেলা যা খেতাম সেটা নিজেদের সংসারে আমরা যদি সেরকম করি, তাহলে ছোটোবেলার স্মৃতিটা কিছু হলে ধরে রাখা সম্ভব, তাই না? তো ফ্রেন্ডস, আমার যেহেতু নিউজ চ্যানেল নিউ ব্লগ, আমি একটা কথা শেয়ার করতে চাই, আমার যেহেতু নিউজ চ্যানেল নিউ ব্লগ আমার দিক থেকে ভুল হতেই পারে যেহেতু আমি মানুষ, আর যদি আমার দিক থেকে ভুল হয়ে থাকে বা আমার দিক থেকে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার দিক থেকে কোনো প্রকার কোনো রং সাইড হয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো তো এখন আমি আরেকটা কথা বলবো যে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার পর বেল অপশনটা প্রেস করে দেবেন, বেল অপশনটা প্রেস করার পর অল অপশনটা প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন যা ভিডিও আমি আপলোড দেই সেটা সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। তো আর যারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার রেগুলারলি ব্লগ দেখতেছেন, যারা যারা আমার প্রতিদিন আমার আমার রেগুলারলি আমার সাথে আছেন যারা যারা, তো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে আমার আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট আপনাদের দুয়াই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তো আর কথা বাড়াচ্ছি না, আর বকবক করছি না। তো এখন আমি যে বললাম ইলিশ মাছের লেজ ভাজা করে নেব, একটু ভাজাভাজি করব। তো ভাজাভাজি করা প্রায় অলমোস্ট শেষ, ইলিশ মাছটা ভাজা শেষ, দেখি আর একটা কী করা যায়। তো আমার ইলিশ মাছের ভাজাটা শেষ, এখন আমি ভাজিটা দেখব।
ভাজিটা আমি দেখে নেছি। তো ফ্রেন্ডস, আমার দিক থেকে যদি আমার আউটসাইড থেকে যদি কোনো প্রকার আওয়াজ এসে থাকে সেটার জন্য দুঃখিত। আমি যেহেতু আমার ছোট বেবি আছে, আমার বেবির অনেকটা দুষ্ট, তো ওর সাউন্ড যদি এসে থাকে সেটার জন্য সরি। তো এখন আমি আরেকটা রান্নাতে চলে যাবো, আরেকটা রেসিপিতে চলে যাব। সেটা হচ্ছে ইলিশ মাছের ডিমটা দু পেঁয়াজ করবো, সেটা শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ আর লবণ দিয়ে। সিম্পলভাবে রান্না কিন্তু অসাধারণ টেস্ট, আপনার বাসায় বানিয়ে খাবেন। বেশি মশলা লাগে না, বেশি উপকরণ লাগে না, সিম্পলভাবে এই রান্নাটা আপনারা যারা নতুন রাঁধুনি তারা রান্না করে খেতে পারবেন। তো আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ যতটুকু লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে ভাজাভাজি করবো। তো এখন আমি ভাজাভাজি পেঁয়াজটা ভালোভাবে ভাজাভাজি হচ্ছে। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আমি হলুদ মরিচটা অ্যাড করে দেবো, লবণটা অ্যাড করে দেবো। তো এইটা কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিব। তিনটা ডিম নিয়েছি, আস্তে আস্তে তিনটা ডিম। ইলিশ মাছের ডিমটা আমার অনেক, ইলিশ মাছটা অনেক বড় ছিল, তো ডিমটা অনেকটা বড় ছিল, আপনাদের দেখিয়ে দিব আমি। তো আপনার ইলিশ মাছের ডিমটা এইভাবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। তো এই তো আমার আজকের এই কী কী রান্না করেছি সেটা আমি আবার আপনাদের একবার দেখিয়ে দিব। তো এই আমার কত বড় ইলিশ মাছের ডিমগুলো ফ্রেন্ডস আপনারা দেখতেই পেলেন, যে অনেক বড় বড় ইলিশ মাছের ডিম। এইটা আমি তিন পিস দু পিস করে নিব, এত রাস্তা ডিম তো আর খাওয়া যাবে না, তো এটা আমি পিস পিস করে নেব। সেটা আপনারা দেখতেই পাবেন যে আমি কীভাবে পিস করেছি। তো এই তো আমি ডিমটা উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি, যাতে দোনো দিকেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন দেখতেই পেলেন যে আমি কীভাবে এই তিনটা ডিমকে আমি কীভাবে পিস করে নিয়েছি। তো এই তো আমি এরকম সাইজে পিস করে নিয়েছি। আপনাদের আমি বড় রেখেছি, ছোট রেখেছি, যে যেরকম খেতে পছন্দ করে। আপনারা যদি বেশি বড় চান তাহলে একটা ডিমকে দু পিস করতে পারেন, আর যদি বেশি ছোট করতে চান বা বেশি না মিডিয়াম ছোট করতে চান তাহলে একটা ডিমকে তিন পিস করে নিতে পারেন। তিন পিসের চেয়ে চার পিস করতে গেলে ডিমটা অনেকটাই ছোটো ছোটো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো এরকমভাবে আপনারা এই ডিমের দু পেঁয়াজাটা রান্না করতে পারেন, খুবই অসাধারণ একটা টেস্ট আসে, খুবই মজাদার সুস্বাদু একটি টেস্ট হয়। তো এরকমভাবে আপনার বাসায় বানিয়ে খাবেন, আর যদি বাসায় বানিয়ে খান এই রেসিপিটা ফলো করে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অনেকটাই খুশি হব। তো এই তো কাছ থেকে দেখিয়ে দিলাম যে কীরকম কালার এসেছে, দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি লাগছে দেখতে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের দুপুরের লাঞ্চ মেনুটা কী কী ছিল। তো গাছের কাঁচামরিচ ছিল, ইলিশ মাছের লেজ ভাজা ছিল, আর ডিম দু পেঁয়াজা ছিল, আর সাথে আরও কী কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত আপনার যেখানে আছেন, যেভাবেই আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে আমার পাশে থাকুন, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকুন। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজ আর খাওয়াটা দেখাচ্ছি না। তো এখন আপনাদের দুপুরের মেনুটা দেখে আমি ক্যামেরাটা অফ করে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।